আগে এই বিধানটা 1898 এর যে ক্রিমিনাল প্রসিডিউর কোড, আমরা তদানীন্তন পরাধীন ভারতবর্ষে যে ফৌজদারি আইনটা প্রচলিত ছিল সেইখানে দেখেন 400 সেকশন 401, 402 অ্যান্ড 402A এই তিনটা বিধান ছিল। 401 বললো যে কোনো ব্যক্তি সাজা যদি হয় সেখানে সরকার সরকার সেইটা মওকুফ করতে পারবে। টুতে বললো যাদের ফাঁসির আদেশ হবে বা যাবজ্জীবন হবে সেটাও সরকার মানে করতে পারবে, সাসপেন্ড করতে পারবে, কমাতে পারবে, করতে পারবে। আর 200A হলো রাষ্ট্রপতিকে একটা ক্ষমতা দেওয়া হলো যে কোনো আসামি যদি ফাঁসির আদেশ হয় সেই ক্ষেত্রে সেই আদেশটাকে মওকুফ করার ক্ষমতা ওনাকে দেওয়া হলো, এটা ফৌজদারি কার্যবিধিতে। কিন্তু সেখানে আইনের বিধান হলো যে সরকার যদি এই ক্ষমতাটা প্রয়োগ করতে চায়, মানে একটা লোকের 10 বছর সাজা হলো, এখন তিনি একটা মার্সি পিটিশন করলেন যে আমাকে, সেক্ষেত্রে সাধারণত বিচারিক আদালত বা যদি এটা উচ্চতর আদালতে আপিল আদালতে গিয়ে থাকে সেই সেন্টেন্সটা কনফার্ম হয়, তাদের একটা অপিনিয়ন নেওয়া যে আপনাদের বিচার করে এই যে আপনার একটা ফাইনাল সিদ্ধান্ত দিলেন এই আসামির বিরুদ্ধে এই সাজাটা দিলেন, এখন সে এই কারণে এটা মওকুফ চাচ্ছে, এখন আপনার মতামত কি? তখন তিনি আবার একটা মতামত দেন হা বা না, এবং সেই মতামতের সাথে সার্টিফাইড কপি অফ দি রেকর্ড ওই নথিরও একটা সার্টিফাইড কপি দেন, দিয়ে তখন সরকার বা রাষ্ট্রপতি তার সিদ্ধান্তটা নেন। এখন তারপরে আসলো 49, অবশ্য ওই প্রতিবন্ধকতাগুলি নাই যে আদালতের ইয়া নিতে হবে, না নিলেও যেহেতু একটা আইনের বিধান আপনি দেশে প্রতিষ্ঠিত আইনে অধীনে যে আদালত গঠিত হলো সেই আদালতে সাক্ষী সাবুদের পর বিচারিক আদালত একটা লোককে ফৌজদারি অপরাধের দায়ে দণ্ড দিলেন এবং তিনি আপিল করলেন, আপিল আদালতও সেটাকে কনফার্ম করলো, তারপরে যদি আপনি ওই বিচারিক আদালত বা আপিল আদালতের মতামতকে উপেক্ষা করে তাকে ছেড়ে দেন ওই আপনার যে শিরোনাম সেই ক্ষেত্রে ন্যায় বিচার বিঘ্নিত হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় এইটা রাখার কারণটা কি, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই আমরা ভুল করি, অনেক সময় দেখা গেছে বিচার হয়ে গেল আপিল আদালতে বিচার হয়ে গেল তারপর দেখা গেল যে তার মধ্যে একটা ত্রুটি রয়ে গেছে, সেই ত্রুটিটা যখন ধরা পড়ে এবং ওই সমস্ত ক্ষেত্রে এটাকে সংশোধনে করার জন্য, যেমন ধরে নেন 15-20 বছর আগে একটা হাউস অফ লর্ডসে একটা কনভিকশন কনফার্ম করলো, করার পর দেখা গেল যে যাদেরকে কনভিকশন দিল পুলিশ আবার ইনভেস্টিগেট করে দেখা গেল যে দে আর নট মানে রিয়েল কালপ্রিট, পুলিশ আবার ইনভেস্টিগেট করে তাদের রিভিউ করে আবার ওদের বিরুদ্ধে করে ওদেরকে ছেড়ে দিল। মানে আইনটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করি তাহলে রাষ্ট্রপতি যে ক্ষমতা সংবিধানের অধীনে দেওয়া আছে অথবা ফৌজদারি কার্যবিধিতে দেওয়া আছে সেই ক্ষেত্রে ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমাদের দেশে হলো আপনি প্রথমে সূচনাতে যে কথাটা বললেন, আমরা আইনের দৃষ্টিতে এই ক্ষমতাটা প্রয়োগ রাষ্ট্র এই ক্ষমতাটা সরকার বা মাননীয় রাষ্ট্রপতি আইনের সীমার মধ্যে থেকে এই ক্ষমতাটা প্রয়োগ করেন না, করেন রাজনৈতিক বিবেচনায়। আর রাষ্ট্রপতি বাংলাদেশের আইন রাজনৈতিক বিবেচনায় কীভাবে আসে, আমরা যদি রাষ্ট্রপতির ক্ষমতা দেখি তাহলে দেখা যাবে দুইটি ক্ষেত্র ছাড়া তিনি কিন্তু এই যে এই যে আপনার আর্টিকেল 49 যদি উনি একটা এক্সারসাইজ করতে চান বা সেকশন 402A যদি উনি ক্ষমতাটা প্রয়োগ করতে চান হি উইল ডু ইট অ্যাট দি অ্যাডভাইস অফ দি প্রাইম মিনিস্টার, অর্থাৎ এটা ওনার নিরঙ্কুশ ক্ষমতা নয়, প্রধানমন্ত্রী যদি বলেন যে হ্যাঁ ছেড়ে দেন তখন ওনাকে হ্যাঁ করা ছাড়া উপায় নাই, 49 যদি প্রধানমন্ত্রী বলেন যে ছেড়ে দেন ওনার না করার ক্ষমতা নাই। তো আসল এক্সারসাইজটা হলো সরকারের, সরকার যদি রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকে আইনটাকে আইনের গতিতে চলতে দেয় তাহলে কিন্তু এই প্রশ্নটা ওঠে না। আমরা এই সরকারের আমলে বলেন বিগত যে আপনি বিএনপির যে সেকেন্ড টাইমে খালেদা জিয়ার একটা ডাবল মার্ডার কেস, যেদিন ফাঁসির আদেশ হলো একটা ডাবল মার্ডার কেসে সেদিন মির্জা আব্বাস পত্রিকাতে বসছে, মির্জা আব্বাস তাকে জেলে না পাঠায় ব্যাংকক পাঠিয়ে দিল, ব্যাংকক থেকে ডেনমার্কে গেল, সেখানে গিয়ে যে টুক সিটিজেন্স অফ ডেনমার্ক নেওয়ার পর যখন আবার সেকেন্ড টার্মে যখন খালেদা জিয়া ক্ষমতায় আসলো
তখন সে দেখেন একটা ডাবল মার্ডার কেসের আসামি যার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আদেশ আছে আদালতে, সেই লোক আবার বাংলাদেশে ঢুকলো, ইমিগ্রেশন কিছু বাধা দেয় নাই, ধরে নাই, অ্যারেস্ট করে নাই। একদিনের মধ্যে সে ওই আদেশ মুকুব করে সেকেন্ড ডেতে হি লেফট বাংলাদেশ। তো এই হলো মানে কতগুলি আমাদের ন্যাক্কারজনক নজির আমাদের দেশে, যে আর্টিকেল 49 বা সেকশন 402। সুতরাং এইটাকে যদি আমরা ন্যায় বিচার দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাই, ন্যায় বিচারকে তার অবাধ গতিতে চলতে দিতে চাই, তাহলে রাজনৈতিক বিবেচনায় এই ক্ষমতাগুলি প্রয়োগ করা চলবে না। ধন্যবাদ ডক্টর সাদি মালিক আপনার কাছে শুনতে। স্যার যেটা বললেন আইনের বাইরে তো আর কিছু বলার নেই, উনি একেবারে বিস্তারিত বলেছেন। আমি একটা বোধ হয় স্যার যেটা আমি একটু যোগ করব যে এই বিধানটা কেন রাখা হয়েছে, আমি যতদূর বুঝি যে দুইটা কারণে। স্যারও বললেন যে কোনো একটা বিচারের পরে সব বিচারিক পর্যায়ে শেষ হয়ে গেছে, আপিল শেষে কথা ইভেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগও শেষ হয়ে গেছে, তারপরে কোনো কারণে দেখা গেল না বিচারে ভুল হয়ে গেছে, একটা লোকের 10 বছর 20 বছর সাজা দেওয়া হয়েছে কিন্তু মানে ওই বিচারে ভুল হতে পারে, আমরা মানুষ তো ভুল হতেই পারে, তো তখন ভুল হয়ে গেলে তখন একটা নির্দোষ লোককে মানে 20 বছরের জেল দেওয়া হয়েছে, সে 5 বছর ধরে জেল খাটছে, তখন এটা আইনি প্রক্রিয়া মানে বিচারিক প্রক্রিয়ায় শুধু আবার কোনো উপায় নেই, কারণ সব মামলা তো শেষ হয়ে গেলে আবার ওটা করা যায় না, তখন ঠিক আছে আবার মানে বিচারিক প্রক্রিয়া করে 2 বছর 3 বছর সব ইয়ে হলে সব কাগজপত্র পর্যালোচনা করে ভুল হয়ে গেছে তখন ঠিক আছে তাকে ছেড়ে দাও। এই এই জন্য ওই ভুল তো আমরা করতে পারি, মানুষ হিসেবে ভুল করতেই পারি। আরেকটা তো হতে পারে মানবিক বিবেচনা, আরেকটা হলো হ্যাঁ সেকেন্ডটা হলো মানবিক বিবেচনা, লোক জেল খাচ্ছে 10 বছরের জেলের মধ্যে 5 বছর জেল হয়ে গেছে, সব ডাক্তাররা দেখে দেখে বললেন যে এমন ক্যান্সার হয়েছে যে আর হয়তো 2 মাস বাঁচে কি বাঁচে না, তো তখন ওই জীবনের শেষ 2 মাস ঠিক আছে তাকে একটা মানবিক কারণে যে পরিবার পরিজনের সাথে যে ওখানে থেকে ওখানে ইংল্যান্ড ওই ধরনের ঘটনা এই দুইটাই, একটা হলো যে ভুল হতে পারে সেটা, আর একটা হলো মানবিক কারণে কখনো যদি মনে হয় যে মানে একটা লোকে ছেড়ে দিলে এটা মানে যদি অপরাধ করছে, কিন্তু আমাদের তো এই যেগুলি ছেড়ে দেওয়া হচ্ছে কোনোটার পিছনে কিন্তু এই ভুল বা মানবিক কারণ দেখানো হচ্ছে না, আমরা যেটাকে বলছি যে রাজনৈতিক বিবেচনা হচ্ছে, অর্থাৎ পুরো একটা আইনে যেটা মহৎ উদ্দেশ্যে যে একটা বিধান করা হয়েছিল যে ভুল হতে পারে মানবিক কারণে, সেটা যে মানে কত অপপ্রয়োগ কত অপব্যবহার হতে পারে, আমাদের গত আপনি যেটা হিসাব দিলেন যে গত 15 বছরে সরকারগুলি বারংবার এটা করছে, এবং এটা আসলে স্যার একটু আগে আমি বলছিলাম যে এটার ব্যাপারে আসলে কোর্টে কারো যাওয়া উচিত। হ্যাঁ আমি সেটা বলছিলাম, কারণ হানিং টুতে এটাকে চ্যালেঞ্জ করা উচিত। আমরা একজন দর্শক আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই তারপর আবার আসবো আলোচনায়। প্রিয় দর্শক আপনি পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুবায়ের খান উত্তরা থেকে বলুন। জি আমার প্রশ্ন হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং পূর্বে যে পরিস্থিতি ছিল সেটার সাথে তাল মিলিয়ে অন্যান্য দেশে কিন্তু অনেক ক্ষেত্রেই বিচার ব্যবস্থার পরিবর্তন হয়েছে, সংবিধানের ক্ষেত্রে পরিবর্তনের আমরা অনেক কিছু দেখছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা সেটা দেখেছি যে উনি ব্রিটিশ আমলে যে ধরনের আইন প্রণয়ন ছিল সেক্ষেত্রে দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে সেটা অনেক কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়েছে, তো আমাদের দেশে কি এই ধরনের পরিবর্তন হওয়াটা কতটুকু জরুরি বা এটা কি পরিবর্তন হওয়াটা কি খুব অস্বাভাবিক কিনা বা এর রেজাল্টটা অবশ্যই কি আমরা ভালো পাবো কিনা এ ব্যাপারে আমরা। বিধানটা ঠিক আছে, স্যার যেটা বলছেন যে বিধান যে কোনো জিনিস ঠিক আছে, মানে ধর বিরিয়ানি খুব ভালো জিনিস কিন্তু মাত্রাতিরিক্ত প্রত্যেক সকালে বিকালে রাত্রে খেলে তো এটা অপব্যবহার হয়, হার্ড ডিজিজ হবে। এখানে যেটা ওকে যেটা উনি যেটা বলছেন যেটা হওয়া উচিত ছিল ভারতে যেটা হয়েছে এই ক্ষমতার মানে এইসব অপপ্রয়োগ হচ্ছে, তখন কোর্টে গিয়ে একটা গাইডলাইন বা একটা নিয়ম করে দেওয়া যে এইরকম এরকম আমি যেটা বললাম যে ভুল হতে পারে বা এর সাথে আরও কিছু যোগ হতে পারে, আবার যেটা প্লাস এখানে যেটা ধরেন গাইডলাইন হলো যে যে ভিকটিম মানে ধরুন আমার ভাইকে মেরে ফেলেছে, আমার ভাইকে মেরে ফেলার জন্য করিমকে মানে যাবজ্জীবন দিয়েছে, তো তাকে ছেড়ে দেওয়ার আগে ভিকটিমেরও কে জিজ্ঞেস করা যে মানে আমি কি কি মনে করছি, অনেক সময় হতে পারে হ্যাঁ ও 15 বছর জেল খেটেছে ঠিক আছে সাজা হয়ে গেছে একটা রকম, কিন্তু যেটা বলছি দুনিয়ার সব দেশে কিন্তু ভিকটিম যে অপরাধে যে ভিকটিম তাকেও জিজ্ঞেস করা হয় বা খুন হলে তার যে মানে উত্তরাধিকারী তো ভিকটিমদের জিজ্ঞেস করা বা ওই যে ওই এক্সপ্লেইন করা যে তার কি প্রয়োজনটা কি ছিল, এইগুলি আমাদের আইনে ঠিক এই বাধ্যবাধকতাগুলি আসে নাই, মানে খুনের দায়ে ধরেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজনকে ক্ষমা করে দিলেন রাষ্ট্রপতি, এখন যাকে খুন করেছে তার পরিবার কি
তখন আইনের আশ্রয় নিতে পারে আপনি বলছেন? অথবা আমি মনে করি যে ওনার সাথে এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হতে পারে, আমি আপনি নাগরিক হিসাবে সংক্ষুব্ধ হয়ে যে আইনটা এখানে অপপ্রয়োগ করা হচ্ছে সরকার আইনটা যেতে পারি, আমার মনে হয় উই আর টু লেট। রাষ্ট্রপতি করা যাবে সেটার ব্যাপারে একটা গাইডলাইন, আর আমরা আইনে বলি যখনই কোন নীতিমালা বা গাইডলাইন থাকে না তখনই কিন্তু ক্ষমতাটার অপব্যবহার সচরাচর হয়ে থাকে, প্রত্যেক রাষ্ট্রেই এটি আছে, এটি সত্যি কথা, এমনকি আমাদের রাজতন্ত্রের সময় থেকেও আছে, এখনকার রাজতন্ত্রের দেশেও আছে, কিন্তু নাগরিক হিসেবে নাগরিকের প্রতিনিধি হিসেবে আমি বলবো এই সুযোগটি যেমনটি স্বাধীন মালিক সাহেব বললেন যে একটি হচ্ছে মানবিক কারণে হতে পারে অথবা ভুল দণ্ড দেওয়া সংশোধনের কারণে, মূল দাগে যদি এই দুটো আমরা সাধারণ নাগরিকরা বুঝি, কিন্তু সংকটটা হলো সাধারণ নাগরিকদের এই দণ্ড মওকুফ পাওয়ার জন্য রাজার কাছে যেতে হয় অথবা রাষ্ট্রপতির কাছে যেতে হয়, এটার সৌভাগ্য বা যোগ্যতা কজন নাগরিকের আছে, এই যোগ্যতাটাই বন্ধ করে রাখা হয়েছে, অর্থাৎ সাধারণ নাগরিকের ভুল দণ্ড অথবা নাগরিক কোনো কারণে মানবিক কারণে যে চাইবে রাষ্ট্রপতি অথবা রাজার কাছে যাবার সুযোগ বাংলাদেশে আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, সেই সুযোগটা কার আছে? যারা রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছাতে পারে, রাজা পর্যন্ত পৌঁছাতে পারে, অর্থাৎ রাজতন্ত্রের প্রজার কর্মচারী কর্মকর্তা অথবা সমর্থকদের কারো কারো পক্ষে সম্ভব, এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। হতাশার মধ্যে আসার কথা হচ্ছে আপনি যে এই পরিসংখ্যানটা পেছনে দেখাচ্ছিলেন, 7 বছরে 29 কয়েদির ফাঁসির কাষ্ঠ থেকে তারা মওকুফ পেয়েছে, 35 বছরে 71 জনের সাজা মওকুফ অথবা পরিবর্তন হয়েছে। আমাদের আমরা তো সকলেই উন্নত দেশের উদাহরণ দিই, মার্কিন যুক্তরাষ্ট্রে এই সাজা মওকুফ নিয়ে কন্ট্রোভার্সি কিন্তু সকল দেশেই আছে, উন্নত দেশে। বিল ক্লিনটন আমাদের অনেকের অত্যন্ত প্রিয় মানুষ, বিশ্ব নেতাদেরও প্রিয় মানুষ, উনি যেদিন ক্ষমতা ছাড়েন 2000 সালের 20 জানুয়ারির শেষ দিনে উনি তার টার্মে 8 বছরে মোট 450 জনের সাজা মওকুফ করেছিলেন, ওই একদিনে করেছিলেন 150 জনের সাজা মওকুফ, এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ তোলপাড় হয়েছিল। ফলে এটা কেবলমাত্র যে বাংলাদেশের সংকট, এই সংকটটা সর্বত্রই, সুষ্ঠু বিচার হচ্ছে কিনা, সুষ্ঠু প্রয়োগ হচ্ছে কিনা। সে জায়গায় আমি যতটুকু মানে নিউজের মধ্য থেকে পেয়েছি, অধিকাংশ মওকুফের লিস্টে যারা ছিল তারা ডেমোক্রেট পার্টি অর্থাৎ তার দলের সমর্থকরা, সেখানেও এই বিষয়টি হয়। বাংলাদেশের সংকট যেটা হয়, আমরা যদি সংকট সমাধানের দিকে এগিয়ে যেতে চাই আজকের আলোচনার মধ্য দিয়ে, আইন বিশেষজ্ঞরা বলবেন যে আইনের প্রয়োগটা কিভাবে হয়, আমি সাংবাদিক হিসেবে যেটুকু বলি বুঝি যে মূলত রাজনৈতিক বিবেচনায় কিন্তু দণ্ডগুলো মওকুফ হয়, এইটার ব্যাপারে কোনো রকমের আমার ধারণা আমাদের মধ্যে দ্বিমত নাই। কেন হয়? এই যারা অপরাধী তারা এই রাজনৈতিক দলগুলোর হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয় জীবনের একটা সিংহভাগ সময়, তখন রাজনৈতিক নেতৃত্ব তারা এক ধরনের গিল্টি ফিলিংস থেকে তারা নিজেদের গিল্টিকে সংশোধন করবার জন্য সেই ফাইলটা প্রসেস করে, সেটা বিএনপির সময় বলেন বা অন্য রাজনৈতিক দলের সময় বলেন, আমার কাছে অন্তত তথ্যগুলো এরকমই মনে হয়। ফলে হাউস অফ লর্ডের যে উদাহরণ সেটা আমাদের দেশের খুবই কঠিন, তার কারণ হচ্ছে বাংলাদেশে বিচার প্রার্থীরা প্রথম দফায় বিচার পেতেই 30 বছর অপেক্ষা করতে হয় মাননীয় প্রধান বিচারপতির ভাষায়, আর সংশোধনের জন্য যে বছর অপেক্ষা করতে হবে তাতে সেই অপরাধীর জীবন এমনিতেই নিঃশেষ হয়ে যাবে। আমার ব্যক্তিগত মত হচ্ছে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত না সুষ্ঠু রাজনৈতিক চর্চা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় এই সাজা মওকুফের যে প্রয়োগ এর থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না, অর্থাৎ আমরা রাজনীতিকে রাজনীতির মতো চলতে দিতে হবে, রাজনীতির মধ্যে যখন আমরা পেশী শক্তিকে ব্যবহার করব, অস্ত্রধারীদের ব্যবহার করব নিজের স্বার্থের জন্য, তারা যখন ফাঁসির কাষ্ঠে ঝুলতে যাবে তখন আমি এক ধরনের গিল্টি ফিলিংস এর জন্য তাকে সরিয়ে আনবো, ছাড়িয়ে আনবো, অথবা তাকে আরো একবার ব্যবহার করবার জন্য। এই জায়গায় আমি মনে করি নাগরিক হিসেবে আমরা সেই সুযোগটা তখন পাবো, ন্যায় বিচার তখন পাবো যখন সকল নাগরিকের জন্য আইনের প্রয়োগটা নিশ্চিত করা যায়, যেটা হয়তো এখন অনেক ক্ষেত্রেই আছে, কিন্তু এই জায়গাটা আমি মনে করি আমাদের অভিজ্ঞতা থেকে আইনজীবীরা আরো ভালো বলতে পারবেন, সাধারণ কোনো নাগরিক
ন্যায় বিচার পাওয়ার জন্য ভুল সংশোধনের জন্য অথবা মানবিক কারণে সেই পর্যন্ত পৌঁছতে পেরেছে এরকম দৃষ্টান্ত খুবই কম। কিন্তু এই দৃষ্টান্তটি হওয়া দরকার, যেই কারণে বাংলাদেশের যারা সংবিধান প্রণেতা জাতির জনক বঙ্গবন্ধু থেকে শুরু করে যারা এর সাথে সংশ্লিষ্ট ছিলেন তারা কিন্তু এই বিধানটি রেখেছিলেন সকল নাগরিকের সমান ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। ধন্যবাদ। আমি বিচারপতি আমির ইসলামের কাছে আসবো একটি ব্যাপারে, যে যেটা আপনি বললেন যে আসলে প্রধানমন্ত্রীর সুপারিশের ভিত্তিতেই রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেন, কিন্তু রাষ্ট্রপতির কি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার এই ক্ষেত্রে কোনো মানে? রাষ্ট্রপতি দুইটা ক্ষেত্রে, একটা হলো অ্যাপয়েন্টমেন্ট অফ দি চিফ জাস্টিস, প্রধান বিচারপতিকে নিয়ে এক্ষেত্রে তার নিরঙ্কুশ ক্ষমতা। কিন্তু আমাদের বাস্তব উদাহরণ হলো আজ পর্যন্ত এতদিন হয়ে গেল, আমরা 72 সালে সংবিধান পাওয়ার পরও কোনো প্রধান বিচারপতি নিয়োগ হয় নাই প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া, যদিও এই ক্ষমতাটা নিরঙ্কুশ আছে আমাদের মাননীয় রাষ্ট্রপতি। আর এখন জাতীয় নির্বাচনের পর যদি দেখা যায় যে এমন একটা ঘোরাটে অবস্থা, এক্স পার্টিও মেজরিটি হতে পারে, ওয়াই হতে পারে, সেই ক্ষেত্রে হি ক্যান এক্সারসাইজ ডিসক্রিশন। যে আমি মনে করি এক্স পার্টিকে দেওয়া উচিত, যে সেই জন্যই 14 ডেজ একটা দেওয়া আছে যে তার মধ্যে তোমার মেজরিটি আছে কিনা, এই দুই ক্ষেত্র ছাড়া আর যত কিছু আমাদের সংবিধানে বলা আছে এই প্রজাতন্ত্রের যত কার্য করা হবে সব মাননীয় রাষ্ট্রপতির নামে করা হবে, এবং আর মাননীয় রাষ্ট্রপতি তার ক্ষমতাটা প্রয়োগ করবেন অন দি অ্যাডভাইস অফ দি প্রাইম মিনিস্টার। সুতরাং এইগুলি আপনার ওই প্র্যাকটিক্যালি এক্সিকিউটিভ ডিসিশন অফ দি গভর্নমেন্ট। এখানে আমি যদি একটু এইভাবে প্রস্তুত হিসেবে যে আইনে কি করা যেতে পারে, ক্ষমতা তো বিলোপ করার কথা বলছি না, তো আইনে যেটা হয় যে একটা সিদ্ধান্ত নিতে তার যদি বলে দিয়েছে কথা কথা নিয়ম করে দিলাম যে ওনাকে সাজা মওকুফ করা হচ্ছে, তার অন্তত 2 পৃষ্ঠা কারণ লিপিবদ্ধ করতে হবে, এর পেছনে কি কারণ আছে, মানে কি কি কারণে তার ওই মানে ওই কারণ 2 পৃষ্ঠা কারণ লিপিবদ্ধ করা, এবং এই 2 পৃষ্ঠা কারণ আদালতে তার বিচার হয়েছে, আদালতের বিচারটা তো মানে পাবলিক, মানে বিচারের রায় সবাই পড়তে পারছে, মানে ওই রায়টাকে আপনি উল্টিয়ে দিচ্ছেন, রায়টাকে উল্টিয়ে দিচ্ছেন, আবার রায়ের একটা সিদ্ধান্ত শাস্তিকে উল্টিয়ে দিচ্ছেন, অর্থাৎ সেটাও তাহলে একটা পাবলিক ডকুমেন্ট দিয়ে করতে হবে যে আপনাকে 2 পৃষ্ঠা কারণ দর্শাতে হবে, এবং এই কারণ দর্শানোর কাগজ আমরা সব নাগরিক পাবো, তাহলে পেয়ে বুঝবো হ্যাঁ ঠিক আছে ওনার একটা মাফ করার একটা ব্যাপার ছিল, রাষ্ট্র খুব ভালো কাজ করেছে। আর যদি ওই যে রাজনৈতিক বিবেচনায় করে তো তাহলে এটা খারাপ কাজ করেছে, যাতে এটা আমরা বুঝতে পারি, এবং রাষ্ট্রের যে আমাদের কাছে নাগরিক কাছে জবাবদিহিতা, এই জবাবদিহিতা আমার মনে হয় যেটা সিম্পল একটা জিনিস যে 2 পৃষ্ঠার কারণ দর্শানো, 2 পৃষ্ঠা কথা কথা বললাম, প্রয়োজন বোধ হয় 5 পৃষ্ঠা হতে পারে, কিন্তু এবং ওইটা হ্যাজ টু বি পাবলিক ডকুমেন্ট, যে পরে ওই যাকে মাফ করা হচ্ছে তার সাথে কেন করালো এই কাগজটা যাতে আমরা সবাই দেখতে পারি, কারণ রাষ্ট্রের তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, কিন্তু আমাদেরও জানার অধিকার আছে যে উনি কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিলেন, কি যুক্তির ভিত্তিতে, কি কারণের ভিত্তিতে, যেটা তো এইটা মানে এই ব্যবস্থাটা করতে পারলেই কিন্তু তখন অপপ্রয়োগের জায়গাটা অনেকটা কমে যাবে। আমাদের এখানে প্র্যাকটিস যেটা আমি অ্যাডভোকেট স্বাধীন মালিকের সাথে অ্যাড করে বলতে, প্র্যাকটিসটা হচ্ছে আইন মন্ত্রণালয় পেপারটা প্রসেস করে, প্রথমে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে আপনি নিয়ম পাঠায় আইন মন্ত্রণালয়, সেখান থেকে আইন মন্ত্রণালয় যেটা দেয় সেটাই প্র্যাকটিক্যালি রাষ্ট্রপতির কাছে। এখন রিয়েল লাইফে হলো একজন সাধারণ নাগরিকের পক্ষে এই 2 মন্ত্রণালয়ের চৌহদ্দি পর্যন্ত পৌঁছাই তো একটা কঠিন কাজ হয়ে যায়। তো আপনি আগে যে কথাটা বললেন যে যখন যে সরকার থাকে সেই সরকারে যাদের অ্যাক্সেস থাকে ওরকম ব্যক্তি ছাড়া আর অন্য কোনো ব্যক্তি আপনার সাজা মওকুফ পায়, সেটার আন্ডার দি প্রভিশন জেল কোড, জেল কোড থেকে একটা দেওয়া হয় যে তার আচার ব্যবহার ভালো সেরকম করেছে সে রিপেন্টেন্ট, তাদের এখন 5 বছর আছে এখন তাকে ছেড়ে দেওয়া যায়, সেইগুলি কিন্তু ওইগুলি নিয়ে আমরা প্রশ্ন তুলি না, কেননা সেইগুলি কিন্তু রাজনৈতিক বিবেচনা হয় না, একটা আইনের বিধান আছে সেই চ্যানেল এটা হচ্ছে হয়ে হচ্ছে, কিন্তু যেগুলি আমরা বললাম সেগুলি যে আইনের ব্যত্যয় ঘটেছে এখানে ওগুলি বোধ হয় ছোটখাটো অপরাধের জন্য, মানে শাস্তি অল্প ছিল বা 3 বছর না বেশি হলো, তো একজন যাবজ্জীবন হলো, দেখা গেল যে ওই জেল করে যে আপনি 9 মাস জেল করে, যেমন আপনি যদি খুব ভালো ব্যবহার করেন, আচার ব্যবহার ভালো হয়, ডিসিপ্লিন হন, তাহলে আপনার সুপারিনটেন্ডেন্ট আপনার 5 মাস
কোন কোন ক্ষেত্রে বিশেষ যাদের লাইফ প্রিজন হয় ছয় মাসে, আমাদের ছয় মাসে ও এক বছর হয়ে যাচ্ছে। জেল সুপারের অনেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেসড অন হিজ বিহেভিয়ার উইদিন দি জেল। তো আপনি ছয় মাসে কিন্তু সাজার এক বছর কেটে গেল। আবার যদি আপনি কোন আন্দোলি হন তাহলে পনেরো মাসে আপনার এক বছর হবে, আপনি পনেরো মাস কাটলেন সাজা হবে কিন্তু এক মাস এক বছর হবে না। তো ওখানে একটা বিধান আছে ওইটা ফলো করবে এবং সেই ব্যাপারে মোটামুটি আমাদের মধ্যে কিন্তু অসন্তোষ নাই। ওখানে স্যার যে ওই কারণগুলি বলে দেওয়া হচ্ছে ওই ভালো ছিল এইটা করেছে এই ভালো কাজ করেছে এই জন্য তার এতটা জায়গা এতটা কমিয়ে দিয়েছে, তখন আপনি যেটা বলেন স্যার ওইটাই ওই সিদ্ধান্তের কারণগুলি আমরা জানলে তখন প্রশ্ন হয় না আর সিদ্ধান্তটা আমরা সহজে মেনে নেই। আপনাদের থেকে শুনবার জন্য কিন্তু এটা হচ্ছে আমি বললাম যেটা নাগরিক সাধারণ মানুষের যে কনসার্ন গুলো তাদের সুযোগটুকু পাওয়ার জন্য এরকম বিজ্ঞ আইনজীবীদের সহায়তা ছাড়া আমার কাছে খুবই সংকটজনক মনে হয় যে তারা এই আইনের সুবিধাটুকু কতটুকু পান না পাবেন নেই উভয় মত বা আমার মত বা আরো ডক্টর কামাল হোসেনের নাম বেশ নামি হবে না কারণ রাজনীতি পিটিশনে কিন্তু লয়ার দিবেন না, লয়ার ড্রাফট করে দেয় কিন্তু দিবেন আপনি কয়েদি নিজে। ওই যেটা বললাম যদি আপনার অ্যাক্সেস না থাকে সেটাই সেটা তো আপনার ওই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে পড়ে থাকবে আইন মন্ত্রণালয় তো আসবে না, সুতরাং ওটা তো মেধার ভিত্তিতে ডিসপোজ হয় না। সুতরাং সেখানে যত দামি আইনজীবী রাখেন তাতে কোনো কাজ হবে না, আবার আইনজীবী ছাড়াও কাজ হবে যদি আপনার সরকারের প্রতি সরকারের মানে অপপ্রয়োগ বোধহয় আর বড় অপপ্রয়োগ সহজে মনে করা মুশকিল। তা আমরা আরেকটু অন্যদিকে যাই, আমাদের ন্যায় বিচারের প্রশ্ন যখন আসছে আমাদের আর্টিকেল 25 অফ দি কনস্টিটিউশনে বলা আছে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ মেনে আমরা চলবো। তো আমরা কিন্তু জেনেভা কনভেনশন 1986 এ বাংলাদেশ স্বাক্ষরকারী দেশ, সেখানে বলা আছে যদি কোনো দেশের নাগরিক গণহত্যা যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধ শান্তির বিরোধী অপরাধ এইসব সাজা প্রাপ্ত হয় তাহলে রাষ্ট্র ওই ক্ষমার ক্ষমতাটা প্রয়োগ করবে না। সেই হিসাবে আমাদেরও কিন্তু রাষ্ট্রপতি যুদ্ধ অপরাধীদের বেলায় এই ক্ষমতাটা প্রয়োগ করা সাংবিধানিকভাবে ওনার এখতিয়ারে পড়ে না, কিন্তু আমরা দেখেছি যখন যে সরকারই থাকুক না কেন তারা ওই সংবিধানের তো কিছু করে না, তারা এই ক্ষমতাগুলি করে দেয়। সেই জন্য আমরা বলছি যে 49 অনুচ্ছেদে একটা শব্দ শুধু একটা শব্দ যোগ করা উচিত যে শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বেলায় রাষ্ট্রপতি এই ক্ষমতাটা প্রয়োগ করবেন না, এবং তার সাথে যোগ করতে হবে সেকশন 200 এতেও রাষ্ট্রপতি ওই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবেন না যারা আমরা বাংলাদেশের 16 কোটি মানুষ প্রথম জানতে পারলাম কিন্তু এই যুদ্ধাপরাধের বিচার বিষয় নিয়ে, এর আগে কিন্তু সাধারণ মানুষের এই বিষয়টা নিয়ে খুব একটা কারণ এটা প্র্যাকটিস ছিল না বলে জানার সুযোগ ছিল না, এবং এই বিষয়টা বাংলাদেশের মানুষের কিন্তু প্রাণের দাবি যে এটার ব্যাপারে পরিষ্কার একটা নির্দেশনা থাকা দরকার। কারণ এই যে আমরা বারবার দেখছি এখনো আমরা কয়েকজনের ফাঁসির অপেক্ষায় আছি, সেই ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকবারই রিভিউর শেষে আবার রাষ্ট্রপতির ক্ষমা ভিক্ষার জন্য আমরা অপেক্ষা করছি। যেমনটি বিচার পরিষদ আমি ইসলাম বললেন এখনকার সংবিধানেই কিন্তু সেই সুযোগটুকু নাই, এটা ব্যাখ্যার উপরে ডিপেন্ড করে, কেউ বলছেন আছে কেউ বলছেন নাই, কিন্তু এটা প্রয়োগ করার মধ্য দিয়ে মনে হয় যে আমাদের সংবিধানের আরেকটি ধারা আমরা পুরোপুরি অনুসরণ করছি কিনা, তবে এটা ক্লিয়ার হওয়াই ভালো। এটি যদি যুক্ত করা যায় আপনি যেটা বললেন এবং এটির সাথে একই সাথে যে এই গাইডলাইনটা যদি দিয়ে দেওয়া যায় যে কোন কোন ক্ষেত্রে রাষ্ট্রপতি ক্ষমাটা প্রয়োগ করবেন সেটিও যদি উল্লেখ করা যায় তাহলে মনে হয় এই অপপ্রয়োগটা বন্ধ হতে পারে। যেটি বলছিলাম যে ন্যায় বিচারের ক্ষেত্রে আরেকটি বড় যে সমস্যা দাঁড়াচ্ছে যে ক্রস ফায়ারে হত্যা করার ব্যাপারটি ইদানিং আবার বেড়ে গেছে, মাঝখানে কিছুটা হয়তো কম ছিল,
কয়েকজনকেই আমরা দেখছি, তো এটি তো আসলে একেবারেই ন্যায় বিচারের পরিপন্থী। কি বলবেন? ন্যায় বিচারের পরিপন্থী তো বটেই, মানে একে কোনো মানদণ্ডে সমর্থন করা যায় না। আপনি রাষ্ট্র যদি মনে করে আমি অপরাধী, আমি অপরাধ করেছি, এই যদি আপনার সিদ্ধান্ত হয় যে আমি একটা গুরুতর অপরাধ করেছি, তাহলে সেই সিদ্ধান্তে আপনি কিসের ভিত্তিতে আসলেন? নিশ্চয়ই আপনার কাছে তথ্য উপাত্ত আছে, সাক্ষ্য প্রমাণ আছে। যদি থাকে তাহলে আমাকে বিচারে শপথ করেন না কেন? যদি আপনার এই বক্তব্যই সঠিক হয়ে থাকে যে আমি এমন একটা জঘন্য অপরাধ করেছি। স্যার আরেকটি বিষয় আমি একটু বলি, যে দেখা যাচ্ছে যে আমাদের বিচার ব্যবস্থার ফাঁকফোকর গুলো এই দুর্ধর্ষ সন্ত্রাসীরা আবার বেরিয়ে যাচ্ছে জামিন নিয়ে, যেটি একটি কয়েকদিন আগে আমরা একটি রিপোর্ট দেখলাম যে 20 জন সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী যারা একেবারেই জঙ্গি, এমনকি শীর্ষ জঙ্গি নেতা, তারা পর্যন্ত জামিনে বেরিয়ে গেছে চট্টগ্রামের আদালত থেকে। তো এটির ফলে তো আমাদের মধ্যে একটা মানে শঙ্কা, বিচারিক ব্যবস্থা নিয়ে একটা শঙ্কা যে এদের আসলে বিচার হবে কিনা। এখন রাষ্ট্র হয়তো সেই শঙ্কায় পড়ে গেছে, যার জন্য মানে বিচারের দায়িত্বটা নিজেই হাতে তুলে নিয়েছে। এইটা তো হলো যে আমরা আদালতের কাছে সঠিক আইনি অবস্থাটা তুলে ধরি না। যদি ওই ব্যক্তিকে সন্ত্রাসী সন্ত্রাস দমন আইনে তাকে যদি গ্রেফতার দেখানো যায়, তার বিরুদ্ধে যদি কার্যক্রম গ্রহণ করে, তাহলে আদালতের কোনো এখতিয়ার নাই তাকে জামিন দেওয়ার, অথবা স্পেশাল পাওয়ার কতগুলি বিধান আছে তার, ওই যদি অভিযোগ থাকে তাহলে আদালতের কোনোভাবেই ক্ষমতা নাই। এখন এইগুলি এখানেও নানা রকমের খেলা হয়, কারণ এখানে তো তদন্ত সংস্থা হলো আপনার পুলিশ। এই যে অনেক মামলায় যে ফৌজদারি মামলা 3% দেখা গেছে, সাধারণ মামলা যে হয় ফৌজদারি আদালতে 100টার মধ্যে 3টা মামলায় সাজা হয়, 97টায় আসামি খালাস পায়, কারণ তদন্তের ভারটা হলো পুলিশের উপর। একটা হলো পুলিশ এখন নানাবিধ কাজে এত ব্যস্ত থাকে যে তদন্তের দিকে তার খেয়াল দেওয়ারই সুযোগ নাই। তার সাথে আবার দক্ষতার প্রশ্ন আছে। আপনার যদি আমার যখন 10টা ডিউটি থাকে, 10টার পরে এসে এখানে করতে গেলে আমি এখানে মাইন্ড অ্যাপ্লাই করতে পারি না, সেভাবে আমি তদন্ত করতে পারি না। তার মধ্যে আবার আছে নানা রকমের তদবির, সরকারি দলের, বিরোধী দলের, আবার আমাদের পুলিশের সততা নিয়েও নানা রকম প্রশ্ন আছে। নানা রকম কারণে আপনার এই সঠিক জিনিসটা, এবং বিচারকদেরও একটা দায়িত্ব থাকা উচিত, ওনাদেরও দেখা উচিত। আপনারা একবার দেখেছেন যে অনেকগুলি হাইকোর্টে যে মানে অনেকগুলি বেল দিয়ে দিল, দেখা গেল 3 সেকেন্ড না 1 সেকেন্ডে এক একটা বেল পিটিশন রিমুভ হয়ে গেল। তারপরে যখন এটি নিয়ে অ্যাপিল ডিভিশনের প্রশ্ন উঠলো, তারপরে দেখা গেল যেগুলো অর্ডারগুলি পেন্ডিং ছিল ওনার 3 মাস লাগলো অর্ডারগুলি লিখতে। সুতরাং যারা বিচারের আসনে বসেন তাদেরও কিন্তু একটা নাগরিক দায়িত্ব, তারাও কিন্তু আইনের ঊর্ধ্বে নয়, তারাও কিন্তু আইন দ্বারা পরিচালিত। সুতরাং তারাও তাদের সাধ্য মতো ন্যায় বিচার করা, কারণ আর উচ্চতর আদালত প্রত্যেক আদালতের এই বিচারকরা কিন্তু ওয়েট বাউন্ড টু ডু জাস্টিস ইন অ্যাকর্ডেন্স উইথ ল। সেখানে যদি গাফিলিতে হয়, ধরনের পুলিশের আছে আর পিপির আছে, অন্যান্য জায়গা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আদালতও কিন্তু সঠিকভাবে তার যে আইনটা প্রয়োগ করা উচিত বা যে কমিটমেন্ট থাকা উচিত, কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে তার ব্যত্যয় ঘটে, যার ফলে এই সমস্ত লোকগুলি বেরিয়ে আসে। আমি তো সরাসরি বলি চাটাচলভাবে, স্যার যেটা বলছেন অ্যাড করে, এখানে কিন্তু খুব ভুল চিত্র দেওয়া হচ্ছে। ব্যাপারটা এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে পুলিশ সবকিছু করছে, আদালত জঙ্গিদের ছেড়ে দিচ্ছে, এমন এটা সম্পূর্ণ ভুল। আদালতকে একটা জঙ্গিকে আটকে রাখতে হলে পুলিশকে তো আদালতকে দেখাতে হবে যে সে তাকে আমি জঙ্গি কেন বলছি, যেগুলো স্বাধীন মালিক জঙ্গি। কি হয়েছে যে বাসায় জেহাদি বই পাওয়া গেছে, কথা বা ওই যে বোমা তৈরির একটা ফর্মুলেটর নাম বাসায় পাওয়া গেছে, প্লাস কোনো একটা লিস্ট পাওয়া গেছে যে আমি অমুক লোকদের মারার জন্য, প্লাস আমার এদের সাথে ওদের সাথে যোগাযোগ আছে, একটা তো চিত্র দিতে হবে। তো পুলিশ খালি জঙ্গির আমাদের আমরা উকিল হিসেবে যেটা বলি, পুলিশ হয়তো বললো জঙ্গি, আমরা তখন দাঁড়িয়ে প্রশ্ন করি যে ওকে জঙ্গি বললেন কিসের ভিত্তিতে? ওই যে আমি যেগুলি কথা বললাম জাস্ট এক্সাম্পল হিসেবে, পুলিশ ওগুলি কিছুই উপস্থাপন করতে পারছে না, জাস্ট পুলিশ বলতেছে জঙ্গি বা সন্ত্রাসী কাজে লিপ্ত থাকার তার বিরুদ্ধে আমাদের কাছে মানে কি তথ্য আছে, কিন্তু কী তথ্য আছে ওগুলি কিছু বলছে না। তখনই আদালতের সামনে প্রশ্নটা আসে, একটা লোকের বিরুদ্ধে যদি আপনি বিন্দুমাত্র ন্যূনতম কোনো সাক্ষী প্রমাণ না দেন, জাস্ট বললেন যে লোকটা খারাপ, এর এই কারণে কি আপনি বছরের পর বছর আটকে রাখবেন নাকি? ওই জন্য এটা মনে হয় যে আদালতকে এটা খুব ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এই তথ্যগুলি আদালতের সামনে থাকলে আমার মনে হয় কোনো কোনো মামলাতেই আদালত আগে জামিন দিবে। তথ্য যখন নাই
পুলিশ কিছু বলছে না তো পুলিশ ওই অ্যারেস্ট করে তারপরে যে ইনভেস্টিগেশন ফাংশন সেটা ঠিক মতো করছে না আর সব দোষটা দিচ্ছে আদালতে ব্যক্তই আছে মানে নিশ্চয়ই আদালতে যে কোনো একটা আদালতে মানে ঢাকার আদালতে আজকে হয়তো কথা কথা যে অন্তত যাই না কয়েকশো জামিন মামলার আবেদন শোনা হচ্ছে বিভিন্ন কোর্টে তো তার মধ্যে দু চারটা হয়তো ভুল হয়ে যেতে পারে কিন্তু এইগুলি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে ওই মানে তথ্যপ্রমাণের কোনো পুলিশ টিস্টিং হচ্ছে না অভাবের কারণে আমার কাছে যখন আসলো তখন সাড়ে তিন বছর হয়ে গেল এফআইআর হলো সাড়ে তিন বছরের মধ্যে চার্জশিট দিচ্ছে না আর যারা জজ বলছে এফআইআর নাম আছে সুতরাং তাকে বেল দেওয়া যাবে না আমি বললাম যে এফআইআর নাম আছে ঠিক আমি সাড়ে তিন বছর কি করলেন আমি তো এক ছ মাসের মধ্যে তাকে দিয়ে তো আপনি তার বিচার হয়ে গেলে হয় তার ফাঁসি হয়ে যেত না হয় সে খালাস পেত না দিয়ে আপনি এফআইআর নাম আছে আর চার্জশিট দিবেন না তিন বছর হয়ে গেল তাকে কোন অজুহাতে তাকে আটকে রাখবেন এইরকমই হচ্ছে জি মঞ্জুর ইসলাম আপনার কাছে আসছি আমরা লাস্ট যে ক্রস ফায়ারটা দেখলাম যে সেই সন্ত্রাসী ধরা পড়লো সরাসরি মানুষ তাকে ধরে কিন্তু পুলিশের কাছে দিল এবং তার কাছে অনেক তথ্য প্রমাণ থাকতে পারতো কিন্তু তাকে পুলিশ মানে বললো যে সে ক্রস ফায়ারে মারা গেছে তো আপনি বলেন এটি তো পুলিশের চরম গাফিলতি এবং দুটার উত্তর কিন্তু দুজনেই দিয়েছেন আমাদের সময় একটু মানে একসাথে করে বলতে চাই চিত্রটি কিন্তু এইরকম না যে পুলিশই কেবলমাত্র পুরো তথ্য দিচ্ছে না বিচার বিভাগ পুরোটা করছে কারণ অত্যন্ত শ্রদ্ধা রেখে আমি বলতে চাই বাংলাদেশের বিচার বিভাগ যথেষ্ট কাজ করছে কিন্তু আমরা যদি দিন গুনি 365 দিনে কতদিন আদালত মানুষের বিচারের জন্য খোলা থাকে এইটা একটা ব্যাপার কতজন বিচারক দায়িত্ব পালন করে কি পরিমাণ মামলা পেন্ডিং আছে এইটা কিন্তু আমাদের ভাববার বিষয় এগুলো নিয়ে এখন অবশ্য প্রধান বিচারপতি সহ সকলে আলোচনা করছেন যে আমাদের জনসংখ্যা অনুপাতে বিচারক এবং আদালতের দিনের সংখ্যা খুবই কম এক আবার আরেকটা কথা বিচারপতি সৈয়দ আমিনুল ইসলাম ঠিকই বলেছেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল কাজ কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা বা তদারকি করা তার চেয়ে বড় কথা হচ্ছে আইপি ভিআইপিদের তদারকি করা সেখানে তাদের উপরে একসাথে 29টা কাজ এর মধ্যে 29 নম্বরটা জনগণের জন্য কনসার্ন যেটা হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন যে জঙ্গি তৎপরতা বাড়ছে একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে আমরা তো বিচার চাই আমি সাধারণ নাগরিক হিসাবে সাংবাদিক হিসাবে মনে করি যে যারা এই তৎপরতার সাথে জড়িত বাংলাদেশের এই যে উন্নয়নমুখী বাংলাদেশকে টেনে ধরতে চায় অশান্ত বাংলাদেশ প্রমাণ করতে চায় সেই ক্ষেত্রে আদালতের যে কোনো পদ্ধতিতে আদালতের কাঠামো বিচারের বিশেষজ্ঞরা নির্ধারণ করবেন হয় দ্রুত বিচার আদালত করেন বা কিছু করেন যেখানে তথ্য প্রমাণ সহ তাদের তাৎক্ষণিকভাবে বিচার ব্যবস্থা করতে পারলে অন্যরা সাহস করবে না এই ধরনের জঙ্গি তৎপরতা ধন্যবাদ ধন্যবাদ আমাদের সময় শেষ আমি শাহদী মালিক আপনাকে 30 সেকেন্ড সময় দেব যদি কিছু অ্যাড করতে চান এইগুলি যে ক্রসফায়ার হচ্ছে ক্রসফায়ার হওয়া মানে কিন্তু আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থাটা ভেঙে পড়ার একটা একটা চিত্র এটা অবশ্যই একদম আজকে এটা বন্ধ করতে হবে এই করে করে কিন্তু সমাজে পুরো আইনি ব্যবস্থাটা ভেঙে পড়ছে এর ভিকটিম কিন্তু একদিন আমরা সবাই হব বিচার যে সমাজে নাই সেই সমাজ কিন্তু আগাতে পারে না এবং এইভাবে ক্রসফায়ারে মেরে ফেলা কিন্তু মানে এটা হলো এই যে সমাজে বিচার নাই বা কিছু বিচার হচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিচার হচ্ছে না এটারই প্রতিফলন এবং যারা দেশ রাষ্ট্র চালাচ্ছেন তারা এটা কেন বুঝতে পারছেন না এটা আমি আর শেষ একটা সেন্টেন্স যোগ করি আমি 2006-07 লিখেছিলাম যে র্যাবের আরে বিএনপির জন্য র‍্যাব ফ্র্যাঙ্কেনস্টাইন হবে এখন দেখেন কথাটা এখন খালেদা জিয়া বেগম খালেদা জিয়া র‍্যাবের ধন্যবাদ ধন্যবাদ আমরা সময় শেষ আশা করব ন্যায় বিচারের সংস্কৃতি আবার ফিরে আসবে এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয় প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি